আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব বুলগেরিয়ার ভিসা আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে বুলগেরিয়ায় ভিসা হচ্ছে কিনা অথবা ভিসা চালু আছে কিনা, এছাড়াও বর্তমানে বুলগেরিয়াতে গেলে আপনারা কি কি কাজ পাবেন, কত টাকায় বেতন পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনাদের সর্বমোট কত সময় লাগবে, বুলগেরিয়ায় ভিসার জন্য ইন্টারভিউ দেওয়া লাগবে কিনা, এছাড়াও ইন্ডিয়ান যে আপনাদের কতদিন থাকা লাগবে, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বুলগেরিয়া বর্তমানে সেনজেন একটা কান্ট্রি। অনেক আগে বুলগেরিয়া সেনজেন ঘোষণা হয়েছে, কিন্তু আমার জানা মতে 31 মার্চ সেনজেন কান্ট্রি হিসাবে তালিকাভুক্ত হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন থেকে বুলগেরিয়ার আকাশপথ এবং জলপথ সম্পূর্ণ উন্মুক্ত। বুলগেরিয়া বর্তমানে সেনজেন একটা কান্ট্রি। সো এখন বুলগেরিয়ায় ভিসার ইস্যু যথেষ্ট ভালো। বর্তমানে আপনারা যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন, বর্তমানে বুলগেরিয়ার ভিসার ইস্যু কিন্তু যথেষ্ট ভালো। আর ভিসার ইস্যু আপনারা দেখা হয় যারা আপনারা সঠিকভাবে ভিসা প্রসেসিং করেন, যাদের ডকুমেন্ট সঠিক, অর্থাৎ সকল পেপার সকল ডকুমেন্ট সঠিক আছে, সঠিক নিয়মে প্রসেসিং করে কতজন ভিসা পেয়েছে এটার উপর ভিত্তি করেই কিন্তু এই আপনার পার্সেন বা ভিসার ইস্যুটা নির্ধারণ করা হয়। দেখা যাচ্ছে অনেকে আছেন যে সঠিকভাবে আবেদনই করতে পারেন নাই, অথবা অনেকে আছেন যে একটা ফেক ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন। যাই হোক, বর্তমানে বুলগেরিয়ায় ভিসার ইস্যু যথেষ্ট ভালো, এবং এই মুহূর্তে যদি আপনারা বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করতে চান, যদি আপনারা এই মুহূর্তে বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই স্কিল ওয়ার্কার হওয়া লাগবে। যদি আপনারা নন স্কিল ওয়ার্কার হন, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে বুলগেরিয়াতে যেতে পারবেন না অথবা বুলগেরিয়ার ভিসা পাবেন না। অবশ্যই আপনাকে একজন স্কিল ওয়ার্কার হওয়া লাগবে। সো এই মুহূর্তে বুলগেরিয়াতে স্কিল ওয়ার্কারের চাহিদা প্রচুর, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে। শুধুমাত্র কনস্ট্রাকশন নয়, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন, তাহলে আপনি যে কাজটা পারেন ওই কাজের উপর ভিত্তি করে কিন্তু বুলগেরিয়াতে যেতে পারবেন। এই জন্য আপনারা যারা সেনজেনে ভিসা প্রসেসিং করতে চান, বিশেষ করে আপনারা যারা সেনজেনে ভিসা প্রসেসিং করতে চান, আপনারা যারা নন স্কিল আছেন, আপনারা যে কোনো একটা কাজের উপর স্কিল ডেভেলপ করেন, অথবা আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন, সেই এজেন্সির কাছে কি কি কাজ অ্যাভেলেবেল আছে, আপনি ওই অনুযায়ী যে কোনো একটা কাজের উপর স্কিল ডেভেলপ করবেন, এরপরে আপনারা একজন স্কিল ওয়ার্কার হিসাবে আবেদন করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর বিশেষ করে বর্তমানে সেনজেন ভিসার জন্য আপনাকে অবশ্যই একজন স্কিল ওয়ার্কার হওয়া লাগবে। বুলগেরিয়াতে এই মুহূর্তে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর কর্মী চাহিদা আছে। যদি আপনারা যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন স্কিল ওয়ার্কার হওয়া লাগবে। আর বর্তমানে আপনারা বুলগেরিয়াতে গেলে মোটামুটি 600 থেকে 700 ইউরোর মতো বেতন পাবেন প্রথম পর্যায়ে। আর এখানে আপনার প্রতি সপ্তাহে 5 দিন কাজ করা লাগবে। একদিন আপনি ফুল টাইম জব করতে পারবেন, অর্থাৎ ওভারটাইম করতে পারবেন ফুল টাইম, আর একদিন আপনাকে হাফ ওভারটাইম করতে হবে। আপনারা যারা জিজ্ঞেস করেন যে ভাই ওভারটাইম কাজ করা যাবে কিনা বা ওভারটাইম কাজ আছে কিনা, অবশ্যই সেনজেন প্রত্যেকটা দেশে ওভারটাইম কাজ আছে। আপনি যেখানে যাবেন, যে সেক্টরে যাবেন, আপনি যে কাজে করবেন, অবশ্যই ওভারটাইম কাজ পাবেন। আর সেনজেন প্রত্যেকটা দেশে আপনাকে ওভারটাইম কাজ করাই লাগবে। 5 দিন আপনার মূল কাজ, এর সঙ্গে আপনি 2 দিন ফুল ওভারটাইম করতে পারবেন, মানে একদিন আপনি ওভারটাইম করতে পারবেন আর একদিন আপনাকে হাফ ওভারটাইম করতে হবে। আর আপনাকে 8 ঘন্টা কাজ করা লাগবে, এর বাইরে আপনি চাইলে 2 ঘন্টা বা 4 ঘন্টা এক্সট্রা ওভারটাইম কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার বেতন মোটামুটি 800 বা 1000 ইউরো হতে পারে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আর এখন যেহেতু বুলগেরিয়া অফিসিয়ালভাবে সেনজেন কান্ট্রি তালিকাভুক্ত হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনারা ইউরো হিসাবে বেতন পাবেন, অর্থাৎ আপনারা এখন থেকে ইউরো হিসাবে বেতন পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিছুটা হলেও বেশি হবে। আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, দেখেন এই যে সার্বিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, এই যে নন সেনজেন দেশ আছে, প্রত্যেকটা দেশে কিন্তু তাদের নিজস্ব মুদ্রা হিসাবে বেতন দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটা দেশে নিজস্ব মুদ্রা হিসাবে বেতন দেওয়া হয় ইউরোতে। কিন্তু সেনজেন প্রত্যেকটা দেশে কিন্তু আপনাকে ইউরো হিসাবে বেতন দেওয়া হবে, কারণ সেনজেন দেশগুলোর মুদ্রাই হচ্ছে ইউরো। সো এখন আপনারা বুলগেরিয়াতে গেলে মোটামুটি 600 থেকে 700 ইউরো বেতন পাবেন, এর বাইরে আপনি ওভারটাইম কাজের সুযোগ পাবেন, বাকি সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন, আপনার ইন্স্যুরেন্স, ট্রিটমেন্ট, অসুস্থ হলে আপনার চিকিৎসা সবকিছু আপনি পাবেন, এর বাইরে আপনি থাকা পাবেন, খাওয়া আপনার নিজের। অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি আপনাকে খাওয়ার জন্য টাকা দিয়ে দেয়, তবে এটা খুবই রেয়ার, বেশিরভাগই আপনাকে থাকা দিবে, খাওয়া আপনার নিজের। এর বাইরে আপনি যে কোম্পানিতে যাবেন, বেশিরভাগ কোম্পানি প্রতি বছর, বেশিরভাগ বলতে প্রত্যেকটা কোম্পানি আপনাকে প্রতি বছর আপনার ভিসা রিনিউ করে দিবে, অর্থাৎ আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিবে। আর এখন আপনি বুলগেরিয়াতে গেলে মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরই টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনি পেয়ে যাবেন। বর্তমানে প্রত্যেকটা কোম্পানি আপনাকে 2 থেকে 3 মাসের ভিতরই টিআরসি কার্ড দিয়ে দিবে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই বুলগেরিয়াতে যাওয়ার পর কাজ কাম পায় না, বেতন নিয়ে ঝামেলা করে কোম্পানি। দেখেন, আপনি যেখানে যান প্রথম অবস্থায় আপনাকে একটু সমস্যা ফেস করতে হবে, কারণ অনেক কোম্পানি আছে যারা সাপ্লাই কোম্পানি হিসাবে কাজ করে, অর্থাৎ তাদের কোম্পানিতে মূলত কোনো কাজ থাকে না, তারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যায়, যাওয়ার পরে ওই কোম্পানিগুলো আবার বিভিন্ন জায়গায় কাজ কাম খোঁজে,
এরপরে কাজ না পাওয়া পর্যন্ত আপনাকে কাজে নিবে না, বেতনও দিবে না। কাজ যখন তারা পাবে তারপরে আপনাকে যে কোনো একটা কাজে তারা দিয়ে দিবে। অনেক ক্ষেত্রে এরকমের হয়, যে কারণে আপনারা অনেকে আছেন, অনেকে বলেন যে ভাই আমরা যাওয়ার পর কাজ কাম পাই না, ঠিক মতো বেতন পায় না। তো আসলে এই সমস্যাগুলো হতে পারে, তবে আপনাকে অবশ্যই এগুলো মাথায় রেখে তারপরে প্রসেসিং করতে হবে, কারণ যেহেতু সাপ্লাই কোম্পানি চেনা যায় না, আর সেলসের দেশে আসলে এই সমস্যাগুলো বেশি হয়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি অতিরিক্ত লোক নেয়, এরপরে তারা কাজ দিতে পারে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় কাজ কাম খুঁজে এরপরে ওই লোকগুলোকে কাজে দেয়। এক্ষেত্রে একটা ভোগান্তি হয়, এই জন্য আপনারা যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করেন অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। তবে যদি আপনি যেখানেই যান, যেখানে আপনি যাবেন, যে দেশে আপনি যাবেন, আপনাকে প্রথম অবস্থায় কিছুটা হলো বিভ্রান্তির ভিতর পড়তে হবে, কিছুটা হলো আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো এগুলো মাথায় রেখে আপনাকে যেতে হবে, এগুলো মাথায় রেখে আপনাকে ভিসা প্রসেসিং করতে হবে। আর বর্তমানে আপনারা যদি বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করেন, এক্ষেত্রে আপনার সময় লাগবে মিনিমাম 6-7 মাস, অনেক ক্ষেত্রে 8 মাস 9 মাস 10 মাসও লাগতে পারে। আপনাকে অবশ্যই 1 বছর সময় নিয়ে বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করতে হবে, যেহেতু বর্তমানে বুলগেরিয়া একটা সেনজেন দেশ, একটা সেনজেন দেশে ভিসা করতে আপনাকে মিনিমাম 7-8 মাস বা 10 মাস সময় লাগে। তবে এখন যেহেতু বুলগেরিয়া মাত্র সেনজেন হয়েছে বা একটা নতুন সেনজেন দেশ, আপনার এখানে মোটামুটি 6-7 মাস সময় লাগবে, তবে অনেক ক্ষেত্রে সময়টা বেশিও লাগতে পারে। এখানে আপনার প্রসেসিং এর ফার্স্ট টাইমেই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে সময় লাগবে মিনিমাম 1-1.5 মাস, অনেক ক্ষেত্রে 2 মাসও লাগতে পারে, তবে 1-1.5 মাস সময় লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে। এর বাইরে আপনার ওয়ার্ক পারমিটের জন্য সময় লাগবে মিনিমাম 3-4 মাস। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর সময় লাগবে মিনিমাম 3-4 মাস, অনেক ক্ষেত্রে থেকে বেশিও লাগতে পারে, অনেক ক্ষেত্রে আপনারা 3 মাসের ভিতরে পেয়ে যাবেন। তবে অ্যাভারেজ 3-4 মাস সময় লাগবে একটা ওয়ার্ক পারমিট পেতে। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে অবশ্যই ইন্ডিয়া যাওয়া লাগবে, ইন্ডিয়াতে যেয়ে আপনাকে মূলত বুলগেরিয়ার ভিসা প্রসেসিং করতে হবে। আর অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে ভাই ইন্ডিয়াতে যে ইন্টারভিউ দেওয়া লাগবে কিনা, দেখেন সাধারণত আপনাকে ইন্টারভিউ ফেস করা লাগবে না, তবে অনেক ক্ষেত্রে যদি কোম্পানি চায় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। আর আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যাওয়া লাগবে, ইন্ডিয়াতে না গেলে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন না। আর ইন্ডিয়াতে আপনাকে ভিসা প্রসেসিং এর জন্য কতদিন থাকা লাগবে, দেখেন আগে মোটামুটি 20-22 দিন থাকলে আপনি একটা ফলাফল পেয়ে যেতেন যে আপনি ভিসা পেয়েছেন নাকি রিজেক্ট হয়েছেন, কিন্তু এখন সময়টা অনেক বেশি লাগতেছে। এখন মোটামুটি 1-1.5 মাস, অনেক ক্ষেত্রে 2 মাস বা 2 মাসের বেশি থাকা লাগতে পারে আপনাকে ইন্ডিয়াতে। তো মোটামুটি আপনাকে 2 মাসের একটা প্রস্তুতি নিয়ে তারপরে ইন্ডিয়াতে যাওয়া লাগবে, 2 মাসের ভিতরে আপনার একটা ফলাফল পেয়ে যাবেন। আর বুলগেরিয়ার ভিসা আমি আবারও বলতেছি, বর্তমানে বুলগেরিয়ার ভিসা রেশিওটা কিন্তু যথেষ্ট ভালো, সেনজেন দেশ হিসাবে বুলগেরিয়ার ভিসা রেশিওটা যথেষ্ট ভালো। যদি আপনারা সঠিকভাবে প্রসেসিং করেন, যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই বুলগেরিয়ার ভিসা পাবেন। আর এখানে আপনার অ্যাভারেজ টাইম 6-7 মাস সময় লাগবে, এরির ভিতরে আপনার একটা ফলাফল পেয়ে যাবেন, একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। সো যদি আপনারা এই মুহূর্তে এসে কোনো সেনজেন দেশের ভিসা প্রসেসিং করতে চান, এক্ষেত্রে আমি বলবো আপনারা ক্রোয়েশিয়া অথবা ক্রোয়েশিয়া না হলে আপনারা অবশ্যই বুলগেরিয়া ট্রাই করবেন, যেহেতু বুলগেরিয়া মাত্র সেনজেন হয়েছে, অল্প দিন হয়েছে বুলগেরিয়া সেনজেন হয়েছে। যদি আপনারা এখন বুলগেরিয়াতে ঢুকতে পারেন তাহলে আপনারা অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। আমি আপনাদেরকে বলতে পারি, আজ থেকে 1 বছর পর আপনারা যারা এখন বুলগেরিয়াতে যাবেন, আপনারা আজ থেকে 1 বছর পর মিনিমাম 1.5-2 লক্ষ টাকা বেতন পাবেন। কারণ বর্তমানে যদি আপনারা একটু ক্রোয়েশিয়া দেখেন, ক্রোয়েশিয়ার দিকে যদি আপনারা দেখেন ক্রোয়েশিয়ার বেতন কত ছিল আর এখন কত হয়েছে, তাহলে আপনারা আনুমানিক একটা ধারণা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। বুলগেরিয়ার কোনো বিষয় যদি আপনারা জানতে চান অথবা যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।